এবং যেভাবে আপনারা জানেন সূর্যাস্তর পরে কোনো মহিলাকে এইভাবে ডিটেন্ড বা গ্রেফতার করা যায় না, যেটা মধ্যরাত্রে করা হয়েছে এবং আপনারা দেখেছেন কয়েকশো আন্দোলনকারীকে তুলে দেওয়ার জন্য কয়েক হাজার পুলিশ জড়ো করা হয়েছিল। এবং যে মমতা ব্যানার্জি চটি পরা পুলিশের কথা বলতেন নন্দীগ্রামের সময়, সেই মমতা ব্যানার্জি কিন্তু কালকে আমরা দেখেছি জিন্স চটি এবং টি শার্ট পরা লোকেদের আমদানি করেছিলেন। র্যাপের সংখ্যা যা ছিল তার থেকে চটি পরা পুলিশের সংখ্যা অনেক বেশি ছিল। এবং আমার ধারণা পিছনেই ভাঙর ক্যানিং, সেখান থেকে এই সমস্ত চটি পরা তৃণমূলী হার্মারদেরকে জিন্স এবং টি শার্ট পরিয়ে এই গুন্ডামি করার কাজে কালকে মমতা ব্যানার্জির প্রশাসন, যাকে আমরা মমতা পুলিশ বলি, তারা ব্যবহার করেছে। এটা নিন্দা করার মানে কোনো সীমা নেই। এবং আমি প্রথম থেকে বিরোধী দল নেতা হিসেবে বলেছি যে আন্দোলনকারীদের সঙ্গে পর্ষদ সভাপতি, সচিব, শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রীরও উচিত ছিল এদের একটা ডেলিগেশনের সঙ্গে আলোচনা করা। শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমন অনেক লোকের সঙ্গে নবান্নতে বা বিকাশ ভবনে আলোচনা করেন যেটা মিডিয়াতে আসে, তার কোনো যৌক্তিকতা নেই, তার কোনো প্রাসঙ্গিকতা নেই। কিন্তু এদের মধ্যে থেকে একটা ডেলিগেশনকে নিয়ে, পাঁচজন সাতজনকে নিয়ে, তাদের নিয়ে যদি শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, শিক্ষা সচিব একবার বা একাধিকবার আলোচনা করে সমাধানের রাস্তা খুঁজতেন, তাদের কাছ থেকে সময় নিতেন, তাদের যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন করতেন, প্রেস কনফারেন্স করতেন, তাদের অনশন স্থলে গিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি দেখাতেন, তাহলে মনে করতাম এই সরকারটা প্রকৃতপক্ষে জনগণের সরকার। সংবিধানের যে ভাষা আছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, সেটাকে সম্মান করে চলছে। কালকে যেভাবে যেভাবে দাঁত নখ দেখিয়েছেন, যেভাবে নৃশংস বর্বরোচিত আক্রমণ করেছেন, কোনো রাজনৈতিক কর্মীদের নয়, মেধাযুক্ত শিক্ষিত আমাদের বাড়ির ভাই বোনেদের, ছেলে মেয়েদের, ঈশ্বর ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা করবেন। আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, একেবারে চাঞ্চল্যকর একটা অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন যে গতকালকে মধ্যরাতে যে অভিযানটা হয়েছে করুণাময়ীতে, সেখানে অনেক নাকি তৃণমূলী হারমাদ, চটি পরা তৃণমূল হারমাদ সেখানে ছিল, তাদেরকে টি শার্ট পরিয়ে পুলিশ আর কি নিয়ে গেছিল, যত সংখ্যক পুলিশের লোকজন সেখানে ছিলেন তার থেকে অনেক বেশি চটি পরা তৃণমূলী হারমাদ ছিল, তাদেরকে পুলিশ টি শার্ট পরিয়ে সেখানে নিয়ে গেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলনের সময় বলতেন যে চটি পরা পুলিশ ছিল, অর্থাৎ কত একটা বলার চেষ্টা করতেন যে তখন শাসক সিপিএম সব হারমাদদেরকে ওই পুলিশ পোশাক পরিয়ে চটি পরিয়ে ছেড়ে দিয়েছিল, তাদেরকে দিয়ে একটা দমন করার চেষ্টা হতো বিরোধীদেরকে, সেই একই কথা শুভেন্দু অধিকারী আজকে বলছেন যে গতকালকে মধ্যরাতে করুণাময়ীতে যে অভিযান হয়েছে, যারা ওখানে চাকরি প্রার্থী যারা অনশন করছিলেন তাদেরকে তুলে দেওয়ার জন্য যে অভিযান গতকালকে হয়েছে মধ্যরাতে, সেখানে চটি পরা তৃণমূলী হারমাদরা ছিল, তাদেরকে সেখানে ইউজ করা হয়েছে, চাঞ্চল্যকর একটা অভিযোগ তিনি কিন্তু আজকে করেছেন। দর্শক, যে গতকালকে যে অভিযানটা হয়েছে টি শার্ট পরিয়ে চটি পরা তৃণমূলী হারমাদদেরকে সেখানে ব্যবহার করা হয়েছিল, তার যেটা ধারণা যে পাশেই ভাঙর, ভাঙর থেকে সব তৃণমূলী হারমাদদেরকে নিয়ে এসে ওইখানে ভিড় করে পুলিশের সঙ্গে মিশে দিয়ে জোর জবরদস্তি করে একেবারে দাঁত মানে নাক কীসব বললেন এইসব বের করে, চোখ বের করে তাদের উপরে এরকম একটা নির্যাতন হয়েছে। অর্থাৎ দর্শক, খুবই চাঞ্চল্যকর অভিযোগ যে গতকালকে যে অভিযানটা হয়েছে পুলিশি অভিযান, সেখানে তৃণমূলী হারমাদদেরকে ব্যবহার করা হয়েছে, একেবারে চাঞ্চল্যকর একটা অভিযোগ তিনি কিন্তু আজকে করেছেন। আমি দর্শক আজকে আপনাদেরকে একটু ভিডিওটা দেখানোর চেষ্টা করব যে গতকালকে যখন অভিযোগটা মানে অভিযানটা যখন চালানো হচ্ছিল সেই সময় যে চিত্রটা সামনে এসেছিল, আমি দর্শক একটু দেখাতে চাই যে তখন কী চিত্র কাদেরকে সেখানে দেখা গেছে। দর্শক, আমি একবার জাস্ট এক ঝলক দেখাতে চাই যে কেন শুভেন্দু অধিকারী এই ধরনের একটা অ্যালিগেশন আনলেন। দেখুন দর্শক, এই হচ্ছে
গতকালকের অভিযানের ভিডিও দেখুন দর্শক, ওখানে পুলিশের অনেক লোকজন ছিলেন। কিন্তু হ্যাঁ, এটাও দর্শক আমরা দেখেছি গতকালকে যে সেখানে টি শার্ট পরা অনেকে কিন্তু ছিলেন। আমি সেই অংশটা দেখানোর চেষ্টা করব যে দেখুন, এখানে তো দেখছেন যে একটা অন্য পোশাকে তারা হয়তো সিভিক ভলেন্টিয়ার বা কিছু হতে পারেন বা পুলিশের অন্য বিভাগের লোকজন হতে পারেন। কিন্তু যেটা শুভেন্দু অধিকারী বললেন আজকে যে টি শার্ট পরা, টি শার্ট পরা তৃণমূলী হারমাদ সেখানে হারমাদদেরকে সেখানে ব্যবহার করা হয়েছে। আমি দর্শক কয়েকটা মানে জাস্ট দেখানোর চেষ্টা করছি যে দেখুন, এর এর এই যে অভিযানটা চলছিল গতকালকে সেখানে কিন্তু টি শার্ট পরা লোকজন কিন্তু আমরা দেখেছি। এই দেখুন, পুলিশের হয়ে কাজ করতে হেলমেট পরা, টি শার্ট এবং জিন্স প্যান্ট পরে দেখুন পেছনে লেখা ছিল বিধাননগর পুলিশ। আমি আরও 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 দেখানোর চেষ্টা করব যে যে অভিযান গতকালকে মধ্যরাতে চালানো হয়েছে করোনাময়ীতে, সেখানে কিন্তু জিন্স পরে টি শার্ট পরা লোকজনদেরকে কিন্তু আমরা দেখেছি, কিন্তু পেছনে লেখা থাকতো লেখা ছিল বিধাননগর পুলিশ, অর্থাৎ পুলিশের লোক বলেই কিন্তু সেটা বোঝানোর চেষ্টা হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী আমি জানি না এদেরকে উদ্দেশ্য করেই কথাটা বললেন কিনা, হয়তো সবার পায়ে হয়তো চটি নেই, কিন্তু তিনি একটা যেটা সব সময় বলে থাকেন চটি চটি মানে তৃণমূল কংগ্রেস, হয়তো ওই আঙ্গিকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন যে দেখুন যে সেখানে দেখুন টি শার্ট পরা পুলিশের লোকজন, মানে পুলিশের মানে টি শার্ট লেখা রয়েছে বিধাননগর পুলিশ। আমি দেখানোর চেষ্টা করছি যে ভিডিওটা গতকালকে আমার কাছে এসেছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম টি শার্ট পরা পুলিশের লোকজন। আমি আজকেও সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি, আরও ভিডিওটাকে প্লে করে করে দেখানোর চেষ্টা করছি যে কথা আজকে শুভেন্দু অধিকারী বললেন যে গতকালকে পুলিশ যে অ্যাকশনটা করেছে সেখানে পাশে যে ভাঙর রয়েছে তার ধারণা, সেখান থেকে তৃণমূলী হারবারদেরকে নিয়ে এসে তাদেরকে টি শার্ট পরিয়ে ওই রকম একটা আক্রমণাত্মক একটা অভিযান চালানো হয়েছে পুলিশের তরফ থেকে। এবং সেখানে যেভাবে অভিযান হয়েছে অনেকে মানে অভিযানের জেরে জখম হয়েছিলেন, সুতরাং প্রপার সিস্টেমে প্রপার ম্যানারে কিন্তু এই 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 কাজটা হয়নি। আসলে হবে কি করে যদি সেখানে তৃণমূলী হারবারদেরকে ব্যবহার করা হয়, সেখানে তো এইরকমই হতে পারে, হয়তো সেরকম একটা ইঙ্গিত। দেখুন দর্শক এই অংশ দেখুন, অনেকে কিন্তু এরকম টি শার্ট পরা লোকজন পুলিশের হয়ে গতকালকে কাজ করেছেন। আমি দর্শক আমি জানি না শুভেন্দু অধিকারী যে কথাটা আজকে বললেন যে এই এই দৃশ্য দেখেই তিনি বললেন কিনা যে এরকম টি শার্ট পরে জিন্স প্যান্ট পরে কি করে এইসব লোকজন এরকম পুলিশের কাজে হাত লাগা পারেন, তাহলে কি তারা সত্যি ওই তৃণমূলী হারবাদ? হয়তো কোথাও একটা মনে সন্দেহ তৈরি হয়েছে, আমাদেরও মনে কিন্তু সন্দেহ তৈরি হচ্ছিল। গতকালকে দেখেছিলাম যখন অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কয়েকজন, সেখানেও কিন্তু আমরা দেখছিলাম মহিলা তারাও কিন্তু টি শার্ট পরা, এরকম ব্লু টি শার্ট পরা পেছনে লেখা বিধাননগর পুলিশ, এবং জিন্স প্যান্ট পরে তারা কিন্তু চলে গেছিলেন তাদের পাশে কার কী হয়েছে জানার জন্য। এখন এটাও প্রশ্ন, যখন একটা পুলিশি অভিযান হচ্ছে নিয়ম তো রয়েছে, রুল তো রয়েছে, দেখুন দর্শক এখানে কিন্তু টি শার্ট পরা অনেককে দেখতে পাবেন, কিন্তু নিয়ম যেটা রয়েছে যখন কোথাও কোনো অভিযান চালায় পুলিশ, পুলিশকে প্রপার ইউনিফর্ম পরে কিন্তু যেতে হয়। আমি কথা বলছিলাম পুলিশের এক কর্তার সঙ্গে, প্রাক্তন কর্তার সঙ্গে, তিনিও কিন্তু আমার সঙ্গে একমত হলেন যে হ্যাঁ আমরা তো এটাই জানতাম, আমরা তো ওইভাবেই তো অভিযান চালাতাম, যখন কোথাও কোনো রেড হয় তখন কিন্তু পুলিশকে ইউনিফর্ম পরে যেতে হয়, এমনি সময় পড়তে হয় কিন্তু রেডের সময় কিন্তু এটা পড়তেই হয়, একথা বলা রয়েছে। সেখানে টি শার্ট পরা তারা লোকজন কি করে থাকতে পারেন, পুলিশ কি করে তাদেরকে এইভাবে ইউজ করতে পারেন, রেড করা মানে সেখানে পুলিশের ইউনিফর্ম পরা লোকজন থাকবেন, যাতে করে এই যে প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলো যাতে না ওঠে, সেখানে টি শার্ট পরা জিন্স প্যান্ট পরা এইসব লোক কারা, কিসের এটা, এরা কি ভলেন্টিয়ার? ভলেন্টিয়ার তো ওইভাবে তো এরকম তো এইভাবে তো এই সময় ইউজ করা যায় না, কিসের ভলেন্টিয়ার? সিভিক ভলেন্টিয়ারদের তো এরকম পোশাক আমরা দেখি না, শুধু লেখা আছে বিধাননগর পুলিশ, তাহলে তারা কারা? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে, যে প্রশ্ন শুভেন্দু অধিকারী তুলেছেন, তাহলে কি সত্যিই মানে এরকম কি পুলিশের বাইরের লোকজনদেরকে, শাসক দলের লোকজনদেরকে ব্যবহার করা হয়েছে ভিড় বাড়ানোর জন্য, এটাকে তোলার জন্য? তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে পুলিশ কি করে নিয়ম মেনে কাজ করছে বলা যাবে? যদি পুলিশ এরকম এরকম উল্টোপাল্টা ড্রেসে তাদের বাহিনী তৈরি করে সেখানে নিয়ে যায়, যে ড্রেস আমি জানি না কোথায় এই ড্রেসের মান্যতা রয়েছে, এইভাবে পুলিশ কি কোনো ড্রেস কোনো মানে পরে কি যেতে পারে, এরকম একটা মানে ওই জিন্স প্যান্ট পরে আর মানে একটা টি শার্ট চাপিয়ে দিয়ে থাকে না তাদের থানার নাম লেখা, কিন্তু তারা কি সত্যিই পুলিশের লোক? প্রশ্ন উঠবে না, প্রশ্ন সাধারণ মানুষ তুলছেন। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে প্রশ্নটা তুললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের ক্ষেত্রে চটি পায়ে চটি পায়ে পুলিশের কথা বলার চেষ্টা করতেন, আর এখন দেখা যাচ্ছে তার আমলে যে পুলিশ প্রশাসন চলছে সেখানেও কিন্তু এরকম
মানে চটি পায়ে বা এই যে পাশে যে ভাঙড় রয়েছে সেখান থেকে হয়তো লোকজনদেরকে নিয়ে এসে জিন্স প্যান্ট পরিয়ে আর এবং টি শার্ট পরিয়ে পুলিশের সঙ্গে নামিয়ে দেওয়া হয়েছিল। এরা অ্যাকচুয়ালি তৃণমূলী হারমাদ, এরকম একটা আশঙ্কা, এরকম একটা মানে তার মনে হয়েছে কোথাও একটা, তিনি সেই কথা তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন আজকে প্রেসের সামনে। এবং দর্শক, আমি জানি না আপনারা এটা নিয়ে কী বলবেন, তবে আমি আরেকটা কথা যেটা শুনলাম, যেটা শুভেন্দু বললেন, সেটা হচ্ছে যে আমরা দেখি অনেক বিষয়ে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এমন এমন লোকজনদের সঙ্গে সব ডেকে বৈঠক করেন যার কোনো প্রাসঙ্গিকতা নেই, যার কোনো ভীতি থাকে না, তা সত্ত্বেও তারা কিন্তু নবান্নে ডেকে বা বিকাশ ভবনে ডেকে বৈঠক করেন। আমি জানি না এই কথাটা কাদের উদ্দেশ্যে বললেন, এই কথাটা বলার মধ্যে কি শোভন বৈশাখী বিষয়টা মাথায় ছিল, কারণ আমরা দেখেছিলাম নবান্নে শোভন বৈশাখীকে নিয়ে বেশ ঘণ্টা খানেক একেবারে একটা বেশ আড্ডা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। তখনও কিন্তু প্রশ্ন উঠেছিল যে তারা কে, তার যে নবান্নে তাদেরকে ডেকে এইভাবে বৈঠক করতে হবে, এতটা সময় দিতে হবে, যেখানে রাজ্যের মানুষের কত কী দাবি দেওয়া রয়েছে, তারাও কথা বলতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান, তখন সময় হয় না, তখন বৈঠক করার সুযোগ দেওয়া হয় না, আর শোভন বৈশাখী হঠাৎ করে চলে এলেন নবান্নে, তার সঙ্গে এক ঘন্টা খোশ মেয়াজে গল্প হলো, সেখান থেকে বেরিয়েও একেবারে গদগদ হয়ে শোভন বৈশাখী প্রেসের সামনে এত কথা কত কী কথা বলেছিলেন। আর যখন মানুষ তাদের প্রয়োজনে, সাধারণ মানুষ যখন দেখা করতে চাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তখন তার সময় হয় না। আমি জানি না এই বিষয়টাকে মাথায় রেখেই শুভেন্দু অধিকারী এই কথাটা বললেন কিনা, তবে হ্যাঁ এটা ঠিক যে মুখ্যমন্ত্রীর মানে এই সবের সময় হয়, এইসব বৈঠকের সময় হয়, শিক্ষামন্ত্রীর অনেকের এরকম বৈঠকের সময় হয়, কিন্তু যারা চাকরি প্রার্থী, যাদের বক্তব্য রয়েছে কিছু বলার, তারা কিছু বলতে চান, কিন্তু তাদের বিষয়ে কোনো বৈঠক ডাকা হয় না, তাদেরকে বৈঠকে ডাকা হয় না, তাদের কাছেও যাওয়া হয় না, নবান্নে ডেকেও জানার চেষ্টা হয় না, অথচ যাদেরকে যাদের সঙ্গে মানে বৈঠকের কোনো সেরকম প্রাসঙ্গিকতা নেই, ওটা তো সরকারি অফিস, বিকাশ ভবন বা নবান্ন সরকারি অফিস, সরকারি কাজকর্ম থাকলেই মানুষজন যাতায়াত করতে পারবেন, কারোর পার্সোনাল সম্পর্ক থাকলে বাড়িতে আড্ডা তারা দিতেই পারেন, সেটা নিয়ে কোনো আপত্তি থাকে না, কিন্তু যখন নবান্নে বা বিকাশ ভবনে যখন এই ধরনের বৈঠক চলে, তখন যখন এই চাকরি প্রার্থীরা যারা একটা দাবিকে সামনে রেখে অবস্থান করছেন তাদের কাছে তো গেলেনই না, তাদেরকে ডেকে একটা বৈঠক করলেন না, এই প্রশ্নও তিনি কিন্তু আজকে তুলেছেন এবং সেই সঙ্গে বলেছেন যা হচ্ছে এবং গতকালকে যা হয়েছে মনে হয় ভগবানও মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা করবেন না। দর্শক কী বলবেন, টোটাল তিনটে বিষয় সম্পর্কে আমি আলোচনা করলাম, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।